বীরভূমে তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচারের অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছে কিছুদিন আগে। তাকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিশেষ সংশোধনাগারে রাখা হয়েছে। গত 7 সেপ্টেম্বর আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়েছিল। মহামান্য বিচারপতি 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। বুধবার পুনরায় তাকে আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়। এদিন আদালতে দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর মহামান্য বিচারপতি 5ই অক্টোবর ও 14ই অক্টোবর পরবর্তী শুনানি হবে বলে জানান। দাদা শরীর কেমন আছে? দাদা কিছু বলবেন দাদা। কিন্তু পূজোর ছুটি থাকায় পরবর্তী শুনানি হবে 29 অক্টোবর। তাই 39 দিন অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে থাকতে হবে বলে জানান তার আইনজীবী। আমরা জামিনের আবেদন করি শ্রী অনুব্রত মণ্ডলের। তো সেখানে সেই জামিনের আবেদনে আমাদের মুখ্য বিষয়বস্তু ছিল যে উনি 40 দিনের ওপরে কাস্টডিতে রয়েছেন। এখানে যে প্রধান অভিযুক্ত যার নামে এফআইআর হয়েছিল শ্রী সতীশ কুমার, তিনি প্রথম দিনে তিনি 32 দিনের মাথায় জামিন পেয়েছিলেন। এছাড়াও বেশ কিছু অভিযুক্ত যাদের আরও গুরুতর অপরাধ বলে চিহ্নিত করেছে সিবিআই তাদের চার্জশিটে, তাদেরকে এখানে সামান করে ডেকে পাঠানো হয় এবং দিনের দিন জামিন হয়। এবং দিনের দিন জামিন হওয়ার পরে সেই জামিনের বিরোধিতাও সিবিআই করেনি বা উচ্চতর আদালতে জামিনকে চ্যালেঞ্জ করে ক্যান্সেলেশন অফ বেলও জানেন। তো সেই মর্মে যদি অন দ্য গ্রাউন্ড অফ প্যারিটি অর্থাৎ একইভাবে যদি সবাইকে দেখতে হয় তাহলে শ্রী অনুব্রত মণ্ডলেরও জামিন হওয়া উচিত বলে আমরা আবেদন করি আদালতের কাছে। যদিও আমাদের সেই আবেদন গৃহীত হয়নি, আবেদনের বিরোধিতা করে সিবিআই তরফ থেকে বলা হয় যে ওনার সাথে ওনার বিরুদ্ধে অভিযোগটা অত্যন্ত গুরুতর এবং বেশ কিছু বেনামি সম্পত্তি ওনার নামে পাওয়া গেছে নাকি। তো সেই জন্য ওনার জামিনে আবেদন নাকচ করার আবেদন করেন। যদিও আমরা তার পাল্টা যুক্তিতে বলি যে ওনার সম্পত্তিগত বেনামি সম্পত্তি যেগুলো বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ যা যা প্রপার্টি আছে লিস্ট রয়েছে সবকটাই ওনার যথাযথ কাগজে অর্থাৎ ইনকাম ট্যাক্স সংক্রান্ত কাগজে সব কিছু দেখানো রয়েছে। এগুলো কোনোটাই অবৈধ কোনো রোজগার থেকে নয়, একদম বৈধভাবে সেই প্রপার্টি গ্রহণ করা হয়েছে। যদিও আমাদের সিবিআইয়ের তরফ থেকে যখন বলা হয় যে এটা একটা খুব আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন, জামিন রিজেক্ট করা হয়। জামিন রিজেক্ট করে আগামী 29 অক্টোবর পর্যন্ত, যেহেতু মাঝখানে পুজোর ছুটি রয়েছে, আগামী 29 অক্টোবর পর্যন্ত ওনাকে জুডিশিয়াল কাস্টডিতে দেওয়া হয়েছে। আর সাইকেল হোসেনের একটি আবেদন ছিল আমাদের গয়না ফেরতের দাবি ছিল, সেখানে গয়না ফেরতের তরফ থেকে ওদের সিবিআইয়ের তরফ থেকে বলা হয় যে এখনও ওই গয়নাগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তাই জন্য এই মুহূর্তে আমরা আবেদনকে পোস্টপন করাই। আমরা বলি যে এই যতদিন পরীক্ষা নিরীক্ষা চলছে এই পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা এই আবেদনকে প্রেস করবো আদালতে। তাই জন্য ওটাও অ্যাডজর্ন হয়েছে আগামী 29 অক্টোবর। টেকনিক্যালি কতদিনে জেলে পর্যন্ত? কতদিন জেলে পর্যন্ত আমরা বলি? দেখুন, এই টেকনিক্যালি 14 দিনের বেশি দেওয়া যায় না। তাই জন্য 3টে ডেট রয়েছে অর্ডার শিটে, 5 তারিখ, 14 তারিখ এবং 29 তারিখ, অর্থাৎ 5ই অক্টোবর, 14ই অক্টোবর এবং 29ই অক্টোবর। যেহেতু 5ই অক্টোবর কোনো শুনানির সম্ভাবনা নেই পুজোর ছুটি, 14ই অক্টোবর কোনো শুনানির সম্ভাবনা নেই পুজোর ছুটি, তাই প্রোডাকশনেরও সম্ভাবনা নেই। কারণ আপনারা জানেন ছুটির সময় স্পেশাল 5ই অক্টোবর, 19ই অক্টোবর এবং আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দবার্তা।